আচ্ছা মিস্টার ইলিয়াস, আজ তো আপনার জন্মদিন না, তাহলে পার্টি তো করলেন কোন কারণে জানতে পারি? 100% আমার জন্মদিন না হলেও আমার সুলতানের মৃত্যুদিন। মানে? ওই সুলতানের কারণে আমি কোনো বিজনেসেই সুবিধা করতে পারছি না, আর তাই সুলতানকে মারার জন্য 3 কিলার চিটাগাং থেকে হায়ার করে এনেছি। এবার সুলতান শেষ, আর সেই খুশিতেই পার্টি থ্রো করলাম। সরি, আজ তো একটু দেরি হয়ে গেল। আমাদের কিন্তু বিকালেই ফিরতে হবে, ফ্লাইট কনফার্ম। আমাদের টাকাটা দিন আর টার্গেটের ছবিটা দিন। ইলিয়াসকে খতম করে দে। কি রে, তোদের এই অবস্থা কেন? এমন করছিস কেন? কি হয়েছে মা? মা, মা খুন! চোখের সামনে একটা মানুষকে খুন করতে দেখলাম। কে কাকে খুন করলো? সুলতান শিকদার। আপনার মেয়ে আমাকে খুন করতে দেখেছে, এই জন্য আমি এখানে আসিনি। আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, বিশ্বাস করুন আম্মা জান, আমার বয়স কিন্তু কম হয়নি। এ পর্যন্ত কোনো মেয়ে পছন্দ হয়নি বলেই আমি বিয়ে করিনি। এই প্রথম আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে। তোমার নাম কি? কি নাম তোমার? তোমার নাম কি? সোহানা। সো কিউট। আমার আবার একটা বাজে অভ্যেস আছে, পছন্দের জিনিসটি নিজে করে নিতে একটু দেরি করি না, আমার লোকেরা এক্ষুনি শাড়ি গহনা নিয়ে চলে আসবে। নামছি তোমার নামছি আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন, আমি ওকে আমার বউ করে সোজা আমার বাড়িতে নিয়ে যাব। সবকিছু নিয়ে এসেছে, ওগুলো রেখে বাইরে অপেক্ষা কর। এই কাজে তুই না, তুই না, তুই থাক, তোরা যা। বাবা, আমি
চল। আম্মাজান, ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। আমি সুলতান হারামির হারামি, শয়তানের শয়তান। আবার আমার সাথে যে ভালো ব্যবহার করে, আমার কথা মতো কাজ করে, তার কাছে আমি ফেরেস্তা। আম্মা, আপনি জানতো মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে শাড়ি গহনা পরিয়ে আমার কাছে নিয়ে আসবেন। যান না, যান বলছে, ফটাফট যান, যান, দেরি একদম পছন্দ করি না, যান ফটাফট। কাজী সাহেব স্যার, সবকিছু রেডি? জি স্যার, সবকিছু রেডি, কিন্তু কাবিননামাতে কত লিখবো স্যার? আপনার কলমে যতটুকু গালি আছে শেষ পর্যন্ত লিখতে থাকুন। প্রথমে একটা এক বসেন, তারপর শূন্য দিতে থাকেন। কি বলছেন স্যার, ভেবে চিনতে বলছেন তো? আগে দেখ কত হয়েছে। এক কোটি এক টাকা স্যার। কারেক্ট, এটাই হচ্ছে, এটাই হচ্ছে আমার বউর জন্য পারফেক্ট জন্মর। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক, কি তোমার। দোয়া করবেন আম্মা জান, দোয়া করবেন। আসি আম্মা জান, আসসালামু আলাইকুম। এটা আমার বাড়ি, আজ থেকে তুমি এখানেই থাকবে। তবে হ্যাঁ, বাড়িটা কিন্তু তোমার জন্য সাজানো হয়নি। আজ আমার একমাত্র বোন রোজার জন্মদিন, সে আমার কাছে আজ একটা ভালো গিফট চেয়েছিল। ওই গিফট হচ্ছে তুমি। রোজা, রোজা কত কলেজ থেকে এখনো ফিরে নাই। এই রোজা পাখি, মেম সাহেব বলবে, মেম সাহেব তোর। জি ভাইজান, কটা বাজে? পাঁচটা। রোজা এখনো বাসায় ফিরেনি, ওর সাথে সিকিউরিটি কে কে আছে? কামাল, বাদল, রঞ্জন কাল্লা আর উনিও আছেন। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। Sorry, the number cannot be reached at the moment. আল্লাহ, এই তুমি আমার কোথায় নিয়ে এলে? বস, রোজা কোথায়? ক্যান্টিনে জন্মদিন পালন করছে। ক্যান্টিনে? কি করছিস? তোর জন্মদিনের জন্য সকাল থেকে কত কিছুর আয়োজন করেছি। সোনার গা, শিরাটন, ওয়েস্টিন এর মতো ফাইভ স্টার হোটেলের বিশেষ বিশেষ মেনু তোর জন্য অর্ডার করেছি। আর তুই ক্যান্টিনে সামান্য দুই টাকার কেক কেটে জন্মদিন পালন করবি? বসে
থেকে এখানে বসে আছেন কেন? কি হলো, কথা বলছেন না কেন? ম্যাডাম, ভাইজান বিয়ে কইরা নতুন বউ আনছে। কি? ভাইয়া বিয়ে করেছে? ভাইয়া ঘরে বউ আনলো আর আমি আদরের বোন হয়ে কিছু জানতে পারলাম না। যারা গুন্ডামি করে, মাস্তানি করে, তারা নিজের স্বার্থ ছাড়া আর কারো মনের খবর রাখে না। রোজা ম্যাডাম, আপনি সকালে আমার কাছে একটা দামি গিফট চেয়েছিলেন, এটা হচ্ছে সেই গিফট। আপনার ভাবি রাতে একটা বিরাট পার্টির আয়োজন করে এলাম, আপনি খুশি? কষ্ট পেয়েছি। কেন কেন? তুমি বিয়ে করে বউ আনলে আর সেই বিয়েতে আমি আনন্দ করতে পারলাম না। ওমাই গড, বিরাট ভুল করে ফেলেছি। আচ্ছা বলুন, ভুলের জন্য কি মাশুল দিতে হবে? আপনি যা বলবেন আমি তাই শুনব। সত্যি ভাইয়া? সত্যি 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 তিন সত্যি। তোমার বিয়েতে যে আনন্দ করতে পারলাম না, সেই আনন্দ করার জন্য আমার বান্ধবীদের সাথে কক্সবাজার যাব। সব খরচ কিন্তু তোমাকে দিতে হবে। কক্সবাজার? ভাইয়া, তুমি কিন্তু নতুন ভাবির সামনে কথা দিয়েছো। দিলাম, অনুমতি দিলাম। ভাবি, ইউ আর সো লাকি। Goodbye, goodbye, dilli bohu dur.
out from around. Yes, Mr. Fetch on the lyric and shop. Riding a rhythm, bubbling a flap. Skin just brown, nothing my head top lap. সে করলো আমায় ম্যাট আমার ভাগ্য ভেরি ব্যাড তার একটু জেড জানি না তাই মনটা ভেরি স্যাড চলছি একা বাজে শুধু বুকে প্রেমের সুর হ্যাঁ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলো কানেকশন লাভ লাভ হয়ে যাবে নাই কোনো টেনশন আরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলো কানেকশন লাভ লাভ হয়ে যাবে নাই কোনো টেনশন ও তার বাড়ি নম্বর চাই ও তার গাড়ি নম্বর চাই ও তার নাম ঠিকানা মোবাইল নাম্বার সবই আমার চাই থেকে
এমন একটা মেয়ে গতকাল পর্যন্ত দেখেছিস? আচ্ছা ঠিক আছে, স্বীকার করছি দেখিনি। তাই বলে নাম না জানা একটা মেয়ের জন্য পাগল হতে হবে? আর না ঘুমিয়ে সারা রাত জেগে জেগে ওই মেয়েটার কথা ভাবতে হবে? পাগল হবার মতো মেয়ে পাগল হব না। ওর মতো মেয়ের জন্য শুধু এক রাতের ঘুম কেন? হাজার রাতের ঘুম নষ্ট করে শুধু ওর কথা ভেবে ভেবে রাত কাটিয়ে দেয়া যায়। তাহলে রাস্তায় যা, তুই রাত বেশি হয়নি, মাত্র 12:40:30। রাস্তায় কুকুর ছাড়া মানুষ নেই। কেন? ওর মতো তো আরো দুই একটা পাগল ঘোরাফেরা করতে পারে। কি করতে বলছিস তাই বল। রুম থেকে বের হয়ে সারা কক্সবাজারের হোটেল খুঁজতে থাক। যদি মেয়েটার সাথে দেখা হয়ে যায় তাহলে বলে দিবি প্রথম দেখাতেই তুই ওর প্রেমে পড়ে গেছিস। রাইট, এই একটা বন্ধুর মতো কথা বলেছিস। তাহলে লাভ দিয়ে উঠে বসলি কেন? যাই, মনের কথাটা বলে আসি। এত রাতে জানবি কি করে কোন হোটেলে আছে? জানাজানির কাজটা দিনের বেলাতেই সেরে রেখেছি। রোজ 10টায় ঘুমিয়ে পড়িস আর এখন 1টা বাজতে চলল, তোর চোখে ঘুম নেই? সত্যি কথা বলবো? সত্যি কেন, মিথ্যে বল। সত্যি কথা বলতে কি, ওর মুখটা শুধু চোখে ভেসে উঠছে, ওই মুখটাই আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। কোন মুখটা? ওই যে সাগরতারে যে ছেলেটার সাথে ধাক্কা খেয়েছিলাম, তুই আমাকে বাঁচালো। ধাক্কা লেগেছে সে কখন? এখনো ব্যথা করছে? আসলে কি জানিস, বড় হবার পর কোন ছেলের সাথে এটাই আমার প্রথম ধাক্কা লাগা। তাই তাই নাকি? সেই তখন থেকে যত সময় যাচ্ছে ভেতরটা যেন কেমন কেমন করছে। মনে হয় এক ধাক্কাতেই প্রেমে পড়ে গেছিস। একদম ঠিক, এই কথাটাই মনে করার চেষ্টা করছিলাম। বল না, এক ধাক্কাতেই প্রেম হয়? নাকামো করবে না। নাকামো করবো কেন? তোরা জানিস আমার ভাইয়া যেভাবে আমার পিছনে সিকিউরিটি লাগিয়ে রাখে, তাতে কোনো ছেলের সাথে ধাক্কা লাগার চান্স কোথায়? তাই তো। বুঝেছি, হয়ে গেছে। কি হয়েছে? ওই বাদরটার সাথে প্রেম হয়ে গেছে। আগের কথাটা ঠিক না, পরের কথাটা ঠিক। বাদরের মতো দেখতে হবে কেন? হিরোর মতো দেখতে। বুঝেছি, হিরোর মতো দেখতে, কিন্তু এইভাবে কতক্ষণ জেগে থাকবি? কতক্ষণ মানে, আমার তো ঘুমই আসবে না। ঠিক আছে, তুই তোর হিরোর কথা ভাবতে থাক, আমরা রুমে গেলাম। চল। হ্যাঁ তাই চল, গুড নাইট। হিংসে তো হবেই, আমার সাথে ধাক্কা লেগেছে না? দারুণ মজা তো। চিৎকার করলেন কেন? কথা বলছেন না কেন মেম সাহেব? কথা কর না কেন, কি হলো আপনার? বলো। কই, কিছু হয়নি তো, স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন দেখছে বাড়িতে ভাইয়ের লেগে, স্বপ্ন দেখতো ভয় পা, বেড়াতে এসে স্বপ্ন দেখতে। এইভাবে এত রাতে আমার রুমে? একটা কথা না বলা পর্যন্ত ঘুম আসছিল না, মনটাও ছটফট করছিল, তাই কথাটা বলার জন্য চলে এসেছি। এমন কি কথা, যে কথা বলার জন্য জীবনে ঝুঁকি নিয়ে আমার কাছে আসতেই হলো? যদি কোনো বিপদ হতো? হতেই পারতো, পড়ে গিয়ে হাত পা ভেঙে যেতে পারতো। সবকিছু জেনে আসতে হবে, এটা কিন্তু বড় ধরনের পাগলামি। পাগলামি ছাড়া প্রেম হয় না রোজা। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রোজা, আমি তোমার প্রেমে পড়েছি। সকাল হয়ে গেছে, লোকজন দেখে ফেলবে, তুমি এখন যাও প্লিজ, তুমি এখন যাও। ওকে
বাই, গুড নাইট। মাল কই মাল? আর মাল যার আমি ডুবে যেতেছি ধরা মারে। আমার মতো সাঁতার কাট। পাগলামি ছাড়া প্রেম হয় না রোজা। পাগলামি ছাড়া প্রেম হয় না রোজা। পাগলামি ছাড়া প্রেম হয় না রোজা। রোজা কি পাগল হয়ে গেল নাকি? ও আফারা, এবারে ফানিক নেমে ফেললে মানা করো, ভাটা লাগিয়ে বাসি যাইতে রে। রোজা উঠে আয়, সাগরে ভাটা শুরু হয়েছে। ওই দাদা দাদা, ওই দিনকে উত্তরাং বাকি দেখাইছিলি, আজ ওই মরবো, তুইও মরবি।
আসবে সবাই পাখি বয়ে ভালোবাসারা গুনে তুমি আমি হবে নীলা নীলা এই দাঁড়ালো কক্সবাজার এসে তুই প্রেমে পড়ে গেলি। একদম ঠিক। তবে আশ্চর্য কি জানিস, চেনা ছিল না জানা ছিল না, দেখলাম আর অমনি প্রেমে পড়ে গেলাম। প্রেম বুঝি এমনি করে হয়। হ্যালো হ্যালো মির্জা, কি করছো? তোমাকে নিয়ে গল্প করছি। টপিক হঠাৎ করে মেয়েদের প্রেমে পড়া। প্রেম হঠাৎ করেই হয়, আবার প্রেমে পড়ার পর সবকিছু হঠাৎ করে মনে পড়ে। যেমন এই মুহূর্তে হঠাৎ করে তোমাকে দেখতে ইচ্ছে করছে। শোনো, ওই দিনের মতো পাগলামি করবে না। নো ম্যাম, ওই পাগলামোটা আজ আমি ইচ্ছে করলেও করতে পারবো না। সেদিন পড়ে গিয়ে মরে গেলে তেমন কোনো দুঃখ থাকতো না, কিন্তু আজ তোমাকে রেখে মরতেই পারবো না। ছি, অলক্ষণে কথা বলতে নেই। শোনো, তুমি শুধু ক্যান্টিনে একটা খাবারের অর্ডার দাও। খাবারের অর্ডার দিলে কি হবে? আহা, দিয়ে দেখো না। দিচ্ছি বাবা, দিচ্ছি। ওকে বাই। হ্যালো ক্যান্টিন, বুঝতে পারছি না কোন বিপদে ফেলে দেয়। শোন, এত ভয় করলে প্রেম করা যায় না, বেশি ভয় করলে আমাকে দিয়ে দে। কি বন্ধু থেকে শত্রু? আচ্ছা মনে কর তোকে দিয়ে দিলাম, আমার সামনে কিস করতে পারবি? 100 বার 1000 বার। এই তোর কিন্তু সাক্ষী। ম্যাম সাহেব, আপনার খাবার লয়ে আইছে, দরজাটা খুলেন। কি হয়েছে ম্যাম সাহেব, কোন সমস্যা? না না কিছু না, তেলা পোকা। ও আচ্ছা, তুই ভাবলি কি করে আমি তোর প্রেমে ভাগ বসাবো? এই এই শয়তান, ভয় পাইয়ে দিয়েছিলি। আমি কিন্তু কিছু বুঝলাম না। বুঝে কোনো লাভ নেই। এই ধর তো, এবার বুঝি নেন। আমাকে দেখার ইচ্ছে হয়েছিল, দেখা হয়ে গেছে, এবার তুমি যাও। আর একটু দেখি। আহা, যাও না যাও। লং লং টাইম নো সি। তুই কক্সবাজার যাও একটা জিনিস প্রমাণ হয়ে গেছে, তোকে না দেখে থাকাটা আমার পক্ষে কষ্টকর। শোন, বিমানের টিকিট কনফার্ম করে দিয়েছি, কাল চলে আসবি। আসবো ভাইয়া, কালও চলে আসবো। তুমি ভালো, ভাবি ভালো। ওকে ভাইয়া, রাখি। ভাইয়া বিমানের টিকিট কনফার্ম করে দিয়েছে, কালই আমাদের চলে যেতে হবে। তাহলে ঢাকায় দেখা হবে। টাটা বাই। আরে যাচ্ছি তো। আচ্ছা, ও গড। আমি জমি বিক্রি করব না, অথচ আমার জমিতে আপনি অ্যাপার্টমেন্ট তৈরির সাইনবোর্ড লাগিয়ে দিলেন।
মাস্টার, আমি আপনাকে অনেক টাকা দিয়ে দলিল সই করতে বলেছিলাম, আপনি তো সই করেননি, ইভেন টাকাটাও নেননি। আমি জানতে চাই কারণটা কে। এই দাঁড়াও তো, আমি জমি বিক্রি করব না, তাহলে টাকা নেবো কেন? আর দলিলেই বা সই করবো কেন? এই মাস্টার, তোমার সই লাগবে না। তোমার সই নকল করার মতো বহু মানুষ আছে, সেই সই দেখে তুমি কেন? তোমার বাবাও বলবে এটা তোমার সই। দেশ ও জাতি গড়ার কারিগর, বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে অফিসের পিয়ন পর্যন্ত কোন না কোন শিক্ষকের ছাত্র, আর সেই শিক্ষকের গায়ে হাত দিয়ে তুই প্রথম অন্যায় করেছিস, আর দ্বিতীয় অন্যায় করেছিস তার সামান্য এক টুকরো জমি জোর করে দখল করতে এসে। কিন্তু তুই ভুলে গেছিস, সারা দেশে এই শিক্ষকের অসংখ্য ছাত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। শিক্ষকরা ডাক দিলে তোকে কবর দেবার জন্য সাড়ে তিন হাত মাটিও তুই খুঁজে পাবি না, কথাটা মনে রাখিস। যা বাবা পরাগ, আজ তুমি যে করলে, শিক্ষক হিসাবে আই এম প্রাউড অফ ইউ, আই স্যালুট ইউ। স্যার, ছিছি, এই হাত স্যালুট করার জন্য না, মাথায় রেখে দোয়া করার জন্য। এই তোমরা যাও, সবাই মিলে বিলবোর্ডটা উঠিয়ে ফেলো, যাও। এই সাইনবোর্ড ভেঙে ফেল, ভেঙে ফেল। Long time no see. অনেক দিন পর সত্য একটা মানুষ দেখলাম যে আমার সাথে ফাইট দিতে পারে। একেবারে সত্য কথা কইছেন বস, আমার মনের কথা। হাত দাদা, তোরা আমার সামনে মার খাবি, আমি চেয়েছি দেখবো। আমার মাফ করে দেন বস। ওই ছেলের ঠিকানা সহ তার ফুল ফ্যামিলি বায়োডাটা আমি চাই। ভাইয়া, মা, ভাইয়া এসেছে। ভাইয়া কেমন আছিস? দে আমাকে দে। আরে করছিস কি? তোকে নিতে হবে না, আমি নিতে পারবো। শোন ভাইয়া, এখন কিন্তু আমি ছোট নই, বড় হয়েছি, রীতিমতো কলেজ ফার্স্ট ইয়ারের ছাত্রী। তা তো ঠিকই, সেই জন্যই তো এখনো পুতুল নিয়ে ঘুমানো হয়, ঘর ভর্তি পুতুল আর পুতুল। এবার বলতো, আমার জন্য কক্সবাজার থেকে কি এনেছিস? কি এনেছি?
তোর পছন্দ মতো দারুণ একটা পুতুল এনেছি। ও তাই? আচ্ছা দেখি দেখি। আহা মুক্তি, ছেলেটা ঘরে আসতে না আসতে কি শুরু করেছিস? মা দেখো, ভাইয়া বললো আমার জন্য সুন্দর একটা পুতুল এনেছে, এখন দেখছি আনিনি, মিথ্যে কথা বলেছে। পুতুল পুতুল পুতুল, ঘর ভর্তি পুতুল, তারপরেও পুতুল চাই। তুমি যাই বলো মা, তোমার ছেলে ভালো না, তোমার ছেলের সাথে আরি আরি আরি। তোর কপাল কাটলো কি করে? দেখি দেখি, বেশি করে কাটা উচিত ছিল। চুপ কর, বেশি করে কাটা উচিত ছিল। পরাগ, তোর কপাল কাটলো কি করে? আসার সময় দেখলাম একজন লোক কিছু গুন্ডা নিয়ে রহমত স্যারের জমিটা জোর করে দখল নিতে এসেছিল, ওই গুন্ডাগুলো তাড়াতে গিয়ে কেটে গেছে। দিনকাল ভালো না বাবা, গুন্ডা বদমাশের সাথে না লাগাই ভালো। এখন চল, হাত মুখ ধুয়ে কিছু মুখে দে। হ্যাঁ চলো। হ্যাঁ চল। আয় বুড়ি, এগুলো সব গোছ গাছ করে নিয়ে আয়, ঠিক আছে? হ্যাঁ, গোছ গাছ করে নিয়ে আয়। আরে গোছ গাছ করার জন্য একদিন কিনে এসো। হুম, শাহানা আপা, আজ আপনার ছেলেকে দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেছে। মাশাআল্লাহ, এমন ছেলের মা হওয়া সত্যি ভাগ্য বলতে হয়। সব আপনাদের দোয়া রহমান ভাই। শুধু দোয়া কেন, এটা আল্লাহর রহমত, স্বীকার করতে হবে। এবার এক কাজ করুন, পরাককে বিয়ে দিয়ে শেষ জীবনটা ছেলে বনিয়ে সুখ করুন, সুখ। আমার তো কোনো চাওয়া নেই, চাওয়ার মধ্যে একটাই, পুতুলের মতো একটা মেয়ে। কিন্তু তেমন মেয়ে তো চোখেই পড়ে না। আচ্ছা ভাবি, তোমাকে তো ভাইয়া জোর করে বিয়ে করেছিল, বলো না তুমি কখনো প্রেম করেছিলে বা কারো প্রেমে পড়েছিলে? তুমি নির্ভয় বলতে পারো, আমি কাউকে বলবো না, কসম। তুমি বুঝি প্রেমে পড়েছ? কসম, কাউকে বলবো না। হ্যাঁ ভাবি, এই জন্য তাতে ফুর্তি ফুর্তি লাগছে। তোমার ভাইয়া যদি এই প্রেম মেনে না নেয়? আমি জানি নেবে না। তবে তুমি আছো না জানো ভাবি, মার মুখ মনে নেই, বড় কোনো বোনও নেই, তুমি প্রথম। আমার জ্ঞান হওয়ার পর আমার কোনো আপন জন যে নারী, তাই বলো না তুমি আমাকে সাহায্য করবে না ভাবি, বলো না সাহায্য করবে না? একশো বার, হাজার বার। ঠিক আছে, এবার আমি কাউকে ডরাবো না, আসি ভাবি। সুলতান সিকদার, এবার তুমি বুঝতে পারবে কারো বুক থেকে তার প্রিয়জনকে ছিনিয়ে নিয়ে গেলে কেমন লাগে। আমি সেই দিনটির অপেক্ষায় রইলাম। ভালোবাসার আগুনে গান গাইছিলেন, গান? জি ভাইয়া। তাহলে থামলি কেন গা, গলা ছেড়ে দিয়ে গা। এই রোজা, আমি কি তোকে কোনোদিন গান গাইতে বারণ করেছি? আমি কি কখনো বলেছি যে বাসায় গান গাওয়া যাবে না? তাহলে প্রাণ খুলে গান গা, মন খুলে গান গা। এই জানিস, গান কিন্তু হার্টের জন্য সবচেয়ে ভালো। গান না, গানা প্লিজ, কোন গানে জানি গাইছিলি একটু শোনা, আমাকে শোনা না। ভালোবাসার আগুনে, আরে গানা গা, ভালোই তো হচ্ছে। ভালোবাসার আগুনে জ্বলবো মোরা। আহা শোনা আরেকবার। হ্যাঁ, কোথায় যেন যাচ্ছিলি? আচ্ছা যা, গাইতে গাইতে যা। ভালোবাসার আগুনে জুব মোরা দুজনে, রোজও দেখছি কক্সবাজার থেকে ঘুরে আসতে না আসতে গান গাইতে শুরু করলো। কক্সবাজারও ঠিক মতো ডিউটি করেছিলে? রোজার পাশে কোনো নতুন মানুষ ঘোরাফেরা করছিল না বস? ভেবে চিনতে বল। ভেবে চিনতে বলছি বস। ঠিক আছে চলে যা। শোন, ঠিকভাবে কলেজে ডিউটি করবে, আন্ডারস্ট্যান্ড?
গো। ওকে বস। আসলে খুব ভালোবাসি তো, তাই সন্দেহটা একটু বেশি করি। বড় ভাই, এটা আবার কে? নিম্মি, আমার লেডি ফোর্স। মাঝে মাঝে আমার ছোট বোনের সাথে পাঠে। যখন কোনো নতুন মেয়ে মাথা চাড়া দিয়ে ওঠে, তখন ওকে কাজে লাগায়। ওর একটা হিটে এসে লং টাইম নো সি হয়ে যায়, মাটির উপর আর দেখা যায় না। তোমার মতো সতর্ক লোকই খলিল আদনানের দরকার। খলিল আদনান? বাইরে থেকে বাংলাদেশ কন্ট্রোল করা টাফ। দুবাই আমার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, কাতারে একটা কেরোসিন তেলের ফ্যাক্টরি দিব, সবই বৈধ ব্যবসা। যদিও বাংলাদেশে এই সেক্টর থেকে কোটি কোটি টাকা লাভ হবে, তবুও বৈধ ব্যবসা ছেড়ে আমি তো আর এখানে বসে থাকতে পারি না। এটা খুবই যুক্তির কথা। আমার ছোট ভাই ইমরান তো একদম রাজি না। নিশ্চয়ই খুব ভালো ছেলে। তাই খলিল যখন একবার ব্যবসা কন্ট্রোলের কথা বলল, ইমরানও সাপোর্ট করলো, তখন প্রথমেই মনে হইলো তোমার না। বুদ্ধিমান মানুষ, বাংলাদেশে আসার উপযুক্ত মানুষ। লং টাইম নার্সিং, দীর্ঘদিন দেখি না। যদি বন্ধু হও তাহলে দায়িত্বটা তুমি পাবে। রাজি? ওকে, ডান। কোন সারা নেই, মোবাইলটা বন্ধ। আরে নতুন নতুন প্রেমে পড়লে 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টায় মোবাইল খোলা রাখতে হয়। শালি কিচ্ছু জানে না। জানবে কি করে, প্রথম প্রেম, অভিজ্ঞতা নেই। তার মানে তুই বোঝাতে চাইছিস আমি রোজার সাথে প্রেম করার আগে আরে অনেকগুলো প্রেম করেছি? অ্যান এক্সপার্ট প্রেমের হেডমাস্টার? তা ঠিক বলতে চাইনি। এক কাজ কর, বাড়ির ঠিকানা যখন জানা তখন মোবাইলে ট্রাই করে লাভ কি? তুই সামনে দিয়ে না হয় পেছন দিয়ে বাড়িতে ঢুকে যা। গুড আইডিয়া, স্টার্ট। ওই সপ্তাহে মিলে বালি ভালো করে মহারা দে। দেয়ালে যখন রোজার ছবি আছে তাহলে এটাই রোজার রুম হবে। আল্লাহ নাম নিয়ে ঢুকে পড়ি। হ্যাঁ আমি। কেউ দেখেনি তো? কেউ দেখলে কি আমি এখানে আসতে পারতাম? ভাইয়া টের পেলে তোমাকে মেরে ফেলবে। তুমি যে কি এইভাবে রিস্ক নিয়ে এখানে কেউ আসে? কেন আসবো না? কক্সবাজার থেকে আসার পর 52 ঘন্টা 36 মিনিট 12 সেকেন্ড তোমার সঙ্গে দেখা হয় না। আসলে তুমি একটা আমারই প্রেমিকা, কোনো ফিলিংস নেই। নতুন নতুন প্রেমে পড়লে মানুষ কত কি করে, আর তুমি তুমি তার উল্টোটা। কি করতে হবে? শোনো, পা চুলকালে মানুষ বলে বিদেশ ভ্রমণ হবে, হাত চুলকালে মানুষ বলে হাতে টাকা আসবে। আমার সেই সন্ধ্যা থেকে গালটা চুলকাচ্ছে। গাল চুলকালে কি হয়? গাল চুলকালে কি হয়? গাল চুলকালে প্রেমিকা গালে কিস করে। তাই? আরে তাই মানে আমার কথা নাকি? গুণীজনের কথা। তাহলে তো গুণী মানুষের কথা সত্যি করতে হয়, কিন্তু একটা শর্ত আছে। ও আল্লাহ, ভালো কাজে আবার শর্ত কেন?
এই জন্য সত্ত্বেও কিস করার পর লক্ষ্মী ছেলের মতো সোজা যেভাবে এসেছিলে সেভাবেই চলে যাবে। ঠিক আছে, তাহলে দুগালে দুটো। আচ্ছা সেটা না হয় মানলাম, কিন্তু আরে থাম থাম, আমাকে সরে যেতে দে। রোজা, উনি কে? ভাবি। ভাবি? রোজার ঘরে পুরুষের কণ্ঠ। রোজা, রোজা দরজা খোল। তুমি যাও, প্লিজ তুমি যাও। আমার কি হয়েছে? দুজনকে, না না, দুজনকে মেরে ফেলো। দরজা খোল বলছি। রোজা, রোজা, কোথায় গেল? উপরে লোকেনি, এখনো নেই। আমার কান ভুল শুনতে পারে না। ভাইয়া তুমি কি খুঁজছো? কিচ্ছু না। আরে কথায় বলে না চোরের মন পুলিশ পুলিশ। রোজা, 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 মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তুই খুব টেনশনে ছিলি। বল। কই? না না তো, না। দেখো তো ভাবি, মিতুটা যে কি খেয়ে কোনো কাজ নেই, যখন তখন ফোন দিয়ে বসে। নিশ্চয়ই পরাগের ফোন। রোজা মামনি, আমি সুহানের আম্মা। মোবাইলটা সোহানাকে দি, বলো আমি ওর সাথে একটু কথা বলবো। তোর ভাবির ফোন। চুপিট কর। হ্যালো মা। তুই? আমি তো মনে করেছিলাম মা। মাকে খুব ভয় পাস না? শুধু ভয়? জমের মতো ভয়। তাহলে মাকে ডাক দেই। মা! আরে কি করছিস? আচ্ছা তুই তো আমার আপন বোন, তাই না? হ্যাঁ। তাহলে কেন সদবোনের মতো ব্যবহার করছিস? আমি সদবোনের মতো ব্যবহার করছি না? তুই নিজে সদভাইয়ের মতো ব্যবহার করছিস। আমি? মোটেও না। আমি বলছি করছিস। আচ্ছা ভাইয়া, মেয়েটা কে? মেয়েটা ওই যে কক্সবাজার থেকে আমার জন্য পুতুল না এনে নিজের জন্য যে পুতুলটা এনেছিস। তুই বুঝলি কি করে? বুঝলাম কি করে? সেদিন কিন্তু আমি তোকে ঠিকই সন্দেহ করেছিলাম। কোথাও গেলে তুই আমার জন্য পুতুল না নিয়ে আসিস না। এই যে চুরি করে রাতে ঘরে ঢোকা, সত্যি বলছি কিনা তাই বল। সত্যি বলছি। আমাকে দেখাবি না? দেখাবো, দেখাবো।
ছেলে বাচ্চারা তোদের সামনে থেকে আমার বোনকে কিডনিপ করে নিয়ে গেল, আর তোরা কিচ্ছু করতে পারলি না, কিচ্ছু না। তোদেরকে আমি বিদেশি জুতা দিয়ে মারবো, জুতা দিয়ে পিটিয়ে মারবো। শান্ত, তোদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। বাঁচতে চাইলে খবর লাগা, কারা নিল, কোথায় নিল, কিভাবে নিল, খোঁজ লাগা, খোঁজ। আমার কাছে আসার চেষ্টা করবি না, খবরদার, আমার কাছে আসবি না। আমার বোনের জানলে তোকে জানে মেরে ফেলবে। আর আমাকে আর বলছে দেখলাম আমার প্রতি তোমার ভালোবাসা কতটুকু। তাই নাকি? আরে শালা, এই মুহূর্তে নজর ভালো না? ছবি চোখেতে ঘুম যে নাই, বুঝানে জান রে বুকেতে তোর ছবি চোখেতে ঘুম যে নাই। Take it.
বিধাতা কেউ আমার সামনে আসবি না, ঠিক আছে? মিঠুর বন্ধু রে। আচ্ছা মিসেস সুলতান, আপনি কি জানেন, আপনি কি জানেন আমার একমাত্র বোন রোজা কিডন্যাপ হয়েছে আর আপনি মনের আনন্দে বসে বসে গিলছেন? আমি কি করব? কি করবেন, কি করবেন? ছোট লোকের বা যা, বাইরে বিলাই ঘরে পাক, ক্ষমতা থাকলে বোনকে খুঁজে। তোর জন্য পুতুল নিয়ে এসেছি, এই যে দেখ। অপূর্ব সুন্দরী, আসলে পুতুলের মতো দেখতে। আচ্ছা বলো না, আল্লাহ তোমাকে কোন মাটি দিয়ে এত সুন্দর করে তৈরি করেছে? আমি কি করে বলবো, আল্লাহকে জিজ্ঞাসা করো। আমি বলতে পারি, পণ্ডিত না, সত্যি বলতে পারি। বলো তো কোন মাটি দিয়ে? যে মাটি দিয়ে আল্লাহ অপ্সরা তৈরি করেছেন সেই মাটি। 100-তে 100 নাম্বার। এই যা, আমি শুধু গল্পই করছি, তুমি বসো, আমি তোমাদের জন্য চা করে নিই। এই সাথে তোর জন্য এক কাপ আনিস, নয়তো হা করে তাকিয়ে থাকলে আমাদের পেট ব্যথা করবে। সুন্দর মিষ্টি মেয়ে। আমি কি টক খেতে পারলাম কই, কি করে বলবো এখন? খেয়ে দেখো না, টক মিষ্টি। এই থামো থামো, এখানে থামো। ভাইয়া ভাইয়া, মা সকাল সকাল স্কুল থেকে ফিরে এসেছে। এখন কি হবে, কি হবে, কি হবে? হ্যাঁ শোন, তুই শুধু মাকে 5 মিনিট এদিকে আসতে দিবি না, দেখবি আমি সব ম্যানেজ করে ফেলেছি। কি করে? 5 মিনিট পরেই দেখবি, যা মাকে আটকা, যা। তুমি এসো আমার সাথে এসো। ইয়াল্লাহ, আজকের মতো রক্ষা করো। তুই মুক্তি কোথায়? ইস, রাস্তায় এত জ্যাম। মা তোমার কি হয়েছে? মা কই, এত কিছু হয়নি তো। নিশ্চয়ই তোমার কিছু হয়েছে, নইলে কোনোদিন তো তুমি এত সকাল সকাল স্কুল থেকে ফিরে আসো না। 2 মিনিট পার হয়ে গেছে, আরো 3 মিনিট বাকি ম্যানেজ করতে হবে। আরে বিড়বিড় করে কি বলছিস? কই না তো মা, সত্যি করে বলো না, তোমার কি খুব খারাপ লাগছে? না, এদিকে এসো তো, এসো। আরে এই ফ্যানটার নিচে একটু বসো, বসো না। আমি তো বুঝতে পারছি না তুই পাগলামি করছিস কেন। পাগলামি করছি না গো মা, পাগলামি করতে বাধ্য করছে। কে বাধ্য করছে? কে বাধ্য করছে? আমারই মা। আসলে তুই পাগল ছিলি, বিশ্বাস কর আমার কিছু হয়নি। স্কুল খোলার পর প্রথম দিন তো, তাই সকাল সকাল ছুটি হয়ে গেল। 5 মিনিট হয়ে গেছে, এই কথাটা বলবে তো? আমি তো মনে করেছিলাম সত্যি তোমার শরীর খারাপ করেছে। ও, এতক্ষণে জোরে একটা নিঃশ্বাস ফেলি। মুক্তি কোথায়? মুক্তি কোথায়? মুক্তি ঘরে, কি যেন করছে ওই যেন। মুক্তি 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 মুক্তি, মা এসেছে। হ্যাঁ মুক্তি। জি, এখানে কি করছিস? পুতুলগুলো ঠিক মতো গুছিয়ে রাখছি মা। পুতুলের জুতো কি পেয়েছিস তুই জানিস? রোজাকে কোথায় লুকালো?
আরে এই পুতুলটা তোকে কি দিল? এটা তো আগে কখনো দেখিনি। এই পুতুলটা, এই পুতুলটা আমার বান্ধবীর পুতুল, ভালো লেগেছিল তাই নিয়ে এসেছি। না না ফিরিয়ে দিয়ে আসবি, ওরও তো শখের পুতুল হতে পারে, হয়তো মুখে বলেনি। আচ্ছা ঠিক আছে। তবে না না ধরো না, অনেক কষ্টে ঠিক করেছি, সব এলোমেলো হয়ে যাবে, তুমি যাও। আসলেই সুন্দর তাই না রে? হ্যাঁ হ্যাঁ আসলেই সুন্দর, তুমি যাও। বড় বাঁচা বেঁচে গেছি। আমি অবাক হয়ে যাচ্ছি সুলতান, তোমার বোন এই বাংলাদেশে কিডন্যাপ হয়ে গেল আর তোমার লোকেরা কিছুই করতে পারলো না। আমি কি এখন পুলিশকে জানাবো জাফর? তোমার বোকামি দেখে আমি আশ্চর্য হচ্ছি। থানা পুলিশ করলে তোমার বোনের বদনাম হবে, কলঙ্ক উঠবে, তোমার কি মানুষ থাকবে? কিন্তু আমার বোনের কিছু হলে আমি শেষ হয়ে যাবো জাফর। আচ্ছা আজ তো পয়লা এপ্রিল, এপ্রিল ফুল করার জন্য কেউ এমন করলো না তো? তোমার বোনের কোনো ছেলে বন্ধু? নো নো নেভার, আমি যতটুকু জানি ওর কোনো ছেলে বন্ধু নেই। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা, কথাটা ঠিক নয়। এই দেখো ভালো করে দেখো, দেখি যেভাবে ধরেছে তাতে মনে হচ্ছে রোমিও জুলিয়েট। প্রকাশ্য দিবালোকে সমুদ্র সৈকতে যখন এই অবস্থা, না জানি হোটেল রুমে আরো কত কিছু করেছে ওরা। আরে থাম থাম, গুলি মানুষের প্রকাশ্যে বদনাম করতে নেই। ও প্লিজ তোমরা চুপ করো, চুপ। আমার সাথে নাটক, আমার সাথে। তোর মুখে রোমান্টিক গানের সুর শুনে আমি সন্দেহ করেছিলাম। কোন গানটা যেন গাইছিলি বল, কোন গানটা? প্রেমে পড়েছিস, প্রেমে পড়েছিস, আমার বোন হয়ে প্রেমে পড়েছিস। জানতাম না আপনি রোজার ভাই, তাই মেরেছিলাম। আজ জেনেছি তাই মারলাম না, নইলে আমার ভালোবাসার গায়ে প্রথম থাপ্পড় মারার পরে দ্বিতীয়বার হাত তোলার জন্য আপনার এই হাতটা থাকতো না। রোজা আমার ভালোবাসা, রোজা আমার প্রেম, রোজা আমার জীবন। যদি রোজার গায়ে একটা ফুলের টোকাও পড়ে কিয়ামত হয়ে যাবে। কিয়ামত, 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 কিয়ামত। আপনাদেরকে তো চিনতে পারলাম না, কি মনে করে বলবো? আগে একটু শুনুন প্লিজ, একটু শুনুন আপনি। থ্যাংক ইউ। আশ্চর্য, অসভ্যের মতো ব্যবহার করছেন কেন? একদম চুপ। আমি জানি না আপনারা কারা আর কি কেন এই বাজে ব্যবহার করছেন, তাও বুঝতে পারছি না। এটা বেয়াদবির জায়গা নয়, এটা স্কুল। আমিও ভালো করে জানি এটা স্কুল, তাই চেয়ারে একজন ঝাড়ুদারণীকে বসালে ঝাড়ুদারণী আপনার মতো শিক্ষিকা হয়ে যাবে না। এটা যেমন সত্য, তেমনি আপনার ছেলের ইচ্ছা পূরণের জন্য আমার বোনকে বউ বানাতে চাইলে তার ইচ্ছাও পূরণ হবে না। আন্ডারস্ট্যান্ড? ম
মাফ করে দেন। সোনার দোলনাতে শুয়ে বড় হয়েছে আমার বোন, জন্ম নিয়ে সোনার চামচে দুধ খেয়েছে, তাই আমার বোনের বিয়ে হবে কোনো কোটিপতির সাথে। আমার বোন বস আসবে কোনো কোটিপতির ঘরে যাবার জন্য, আপনার মতো 10-15 হাজার টাকা বেতনের ক পড়ানো কোনো মাস্টারনির ঘরে যাবার জন্য না। নিচে দাঁড়িয়ে বিশাল অট্টালিকার দিকে তাকিয়ে উঁচু নিচু ব্যবধান মাপা যায় না। যখন আপনাদের মতো গরিব মানুষ সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায়, ঠিক তখন সিঁড়ি গুনতে গুনতে এক সময় হোঁচট খেয়ে আবার নিচেই পড়ে যায়। তাই বলছি ছেলেকে স্বপ্ন দেখতে মানা করে দে। আজকে আমি শুধু তোর দায়িত্ব পালন করে গেলাম, তোকে বুঝিয়ে গেলাম। কালকে আমি সুলতানের দায়িত্ব পালন করব, হাসপাতালে ছেড়ে লাশ জড়িয়ে ধরে কাঁদবি। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। পরাগ, 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 তোমাকে ধমক দিয়ে গেছে, তোমাকে ধমক দিয়ে গেছে মা, তোমাকে ধমক দিয়ে গেছে। সুলতান শিকদার জানে না তোমাকে অপমান করার জন্য আমি কেমন ঘটিয়ে দিতে পারি। তার আগে আমার একটা প্রশ্নের জবাব দিবি তুই, একটা কোটিপতির বোনকে ভালোবাসার মতো তোর কি আছে? মা, ভালোবাসার জন্য সুন্দর একটা মন লাগে, অনেক বড় একটা হৃদয় লাগে, বুকের ভেতর লুকিয়ে রাখার মতো প্রশস্ত একটা বুক লাগে। তোমার ছেলের সেই মন, সেই হৃদয়, সেই বুকটা আছে মা? শুধু মন, হৃদয়, বড় একটা বুকই সবকিছু নয়, কোটিপতির বোনকে বিয়ে করে ঘরের বউ হিসেবে আনার জন্য অনেক কিছুর দরকার হয়, সেসবের কি আছে তোর? আমার ঘরে আমার মা আছে, অনেক কোটিপতির ঘরে তা নেই। আমার ঘরে আমার সেই মা আছে যে মায়ের মমতাকে, ভালোবাসাকে কোটি কোটি টাকা দিয়ে বাজার থেকে কেনা যায় না। আর তাই আমি বিশ্বাস করি যে কোনো, যে কোনো কোটিপতির বোন তোমার মতো একটা মা পেলে আর কিচ্ছু চাইবে না। ওই সুলতান শিকদার তোমার সামনে ক্ষমতার দাপট দেখিয়ে গেছে না? আমি তোমাকে কথা দিচ্ছি মা, ওই সুলতান শিকদারের কাছে আমার মাকে বড় করার জন্য, ওই সুলতান শিকদারের ক্ষমতা অহংকারকে আমার মায়ের কাছে মিথ্যে করে দেবার জন্য এক ঘন্টার জন্য হলেও রোজাকে সুলতান শিকদারের সামনে দিয়ে আমি তোমার কাছে নিয়ে আসবো মা। আমার মনে হয় কাজ হচ্ছে। হবস, একদম ঠিক কথা কইছে। Long time no see, but I see. What see? আমার মতো পাওয়ারফুল মানুষ তুই অনেকদিন দেখিস নি, বাট তোর মতো নিচু জাতের কুকুর আমি প্রায় রাস্তাঘাটে দেখি। ভবিষ্যৎ ভগ্নিপতির সাথে আদমের সাথে কথা বল। খবরদার, আমার বোনকে নিয়ে কোনো কথা বলবি না। আস্তে কথা বল সুলতান, আস্তে। যে মানুষ আমার সামনে না এসে আমার মায়ের সামনে হুমকি দিয়ে আসে, যার গুন্ডামি কেবলমাত্র নিরীহ মা, বোন আর ভাবিদের সামনে, তার কোনো অধিকার নেই আমার সামনে গলা উঁচু করে কথা বলার। কি বলতে চাস তুই? বলতে চাই না, দেখাতে চাই। আত্মা মা, সুলতান শিকদার কেমন লাগলো? আজ আমার ওই দিনটির কথা মনে পড়ছে,
যেদিন সুলতান শিকদার তুমি আমাকে আমার মায়ের সামনে থেকে তুলে নিয়ে এসেছিলে, সেদিন আমার মাও তোমারই মতো চুপচাপ দাঁড়িয়েছিল। আমার আমার আনন্দটা আজ এখানে। আমার মা ছিল এক অসহায় মহিলা, তাই তাই আমার মা প্রতিবাদ করতে পারেনি, কিন্তু বাঘের বাচ্চা ওই ছেলেটা সুলতান শিকদারের মতো আর একটা বাঘকে বেড়াল বানিয়ে হিরোর মতো রোজার হাত ধরে চলে গেল। আমি জানতাম তুই তোর মায়ের মর্যাদা রক্ষা করার জন্য নিজের জীবন বাজি ধরতে পারিস। সুলতান শিকদারের মিথ্যে অহংকার মাটিতে মিশিয়ে দিয়ে প্রমাণ করেছিস তুই আমার সন্তান। তোকে আরো একটা কাজ করতে হবে বাবা। তুমি আদেশ করো মা, তুমি যা বলবে আমি তাই করব, কারণ তোমার পায়ের নিচেই তো আমার বেহেশত। তুমি আমার সেই মা যে মা আমাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে। তুমি তো আমার সেই মা যে মায়ের সততা আর আদর্শ আমার সারা জীবনের অহংকার। আমার জীবনে আল্লাহর পরেই তোমার স্থান। বলো মা, বলো আমাকে কি করতে হবে। রোজাকে ওর ভাইয়ের কাছে ফিরিয়ে দিয়ে আসবি। না মা না, আমি আর ফিরে যাব না, তাহলে আমার স্বপ্ন ভেঙে যাবে। একটু একটু করে ফুল দিয়ে যে বাসন আমি গড়েছি আমার সেই স্বপ্নের বাসন যে মিথ্যে হয়ে যাবে। আর তোরকে কোনো দিন জীবন সাথী হিসেবে পাবো না মা, পাবো না। ভুল বললি মা, জীবন সাথী তৈরি হয় মহান আল্লাহ তাআলার ইশারায়, মানুষ তাকে আলাদা করতে পারে না। কিন্তু মা, কোনো কিন্তু নয়, আমি তোকে আমার আদর্শে বড় করেছি, সত্য আর ন্যায়ের পথে চলতে শিখিয়েছি,
যে আদর্শ তোর সারা জীবনের গর্ব, রোজাকে জোর করে ছিনিয়ে আনলে সেই গর্ব তোর গ্লানিতে পরিণত হবে। তুই যদি আমার সন্তান হয়ে থাকিস তাহলে রোজাকে ফিরিয়ে দিয়ে সুলতান শিকদারকে চ্যালেঞ্জ করে আয়। রোজাকে তুই সেদিনই গ্রহণ করবি যেদিন সে তোকে যোগ্য মনে করে স্বেচ্ছায় রোজাকে তোর হাতে তুলে দেবে। যদি তুমি না দেয়? সেটাই হবে পরাগের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বড় যুদ্ধ। সেই যুদ্ধে জয়ী হয়ে ওকে প্রমাণ করতে হবে সন্তানের জীবনে মায়ের আদর্শ সবচেয়ে বড়। তাই হবে মা, তোমার আদেশ আমি মাথা পেতে নিলাম। ইচ্ছে করলেই আমি রোজাকে বিয়ে করে বাসর সাজাতে পারতাম, কিন্তু করিনি। কেন করিনি জানেন? আমার মায়ের আদেশে। আমার মা আমার কাছে বেহেস্ত। আমার জীবনে মায়ের আদেশ সবচেয়ে বড়। সেই মায়ের আদেশে রোজাকে আমি আপনার কাছে ফিরিয়ে দিয়ে গেলাম। যেদিন আপনি নিজ হাতে রোজাকে আমার হাতে তুলে দেবেন সেই দিনই ওকে বিয়ে করে আমি ঘরে তুলে নেব। যদি না দেই দেবেন, এবং আপনি নিজ হাতে রোজাকে আমার হাতে তুলে দেবেন। অ্যান্ড This is my challenge, 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 challenge. কেন ফিরে এলে তুমি? কেন ফিরে এলে? তুমি কি মনে করেছো তোমার ভাইয়া আর তোমাকে মিলতে দেবে? দেবে না। পরাগের সাথে যদি মিলতে না দেয় তাহলে পরাগের জন্য আমাকে মরতে দিতে হবে। এর মধ্যে কোনো ভুল নেই, শুধু আমি দেখতে চাই তুই হারে আর কে জিতে। তুমি আমাকে এমন একটা বুদ্ধি দাও যে বুদ্ধিতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সমস্যা হলো যেখানে বিয়ে ঠিক করবে সেখানে গিয়ে হাজির হবে ওই ছেলে, তাকে ঠেকানোর মতো পাত্র পাবে কোথায়? তুমি তুমি একটা উপায় বের করো জাফর, যেভাবে পারো। আমি অবশ্য ইমরানকে রাজি করাতে পারবো, আমার কথা সে ফেলবে না। কিন্তু তোমার মন কি রাজি হবে? আরে দরকার হলে জোর করে বিয়ে দেবো, বাধা দেবে ওই ছেলে, ওকে জেলে পাঠাবো, তাতে তোমার বোন আরো খেপে যাবে, ও জেল ভেঙে বেরিয়ে আসবে। তাহলে উপায়? উপায় একটা আছে। কি উপায়? লায়লা, লায়লা,
আপনি? আমি সুলতান চৌধুরী। শুনেছি জাফরের ভাই ইমরান তোমার সাথে অন্যায় করেছে, আর সে অন্যায়টা করতে হবে। একটি মেয়ের নারীত্ব চলে গেলে বেঁচে থাকার মতো কোনো স্বপ্ন আর থাকে না। আমি বলেছিলাম আমি শুধু বেঁচে থাকার স্বীকৃতি চাই, এই জন্য আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। তুমি যদি তোমার কথা রাখো তাহলে আমিও কথা দিচ্ছি, তুমি ঘর পাবে, স্বামী পাবে, সমাজে বেঁচে থাকার স্বীকৃতি পাবে। আমিও কথা দিচ্ছি, আপনি যা বলবেন আমি শুনব, আমি করব। তাহলে শোনো, কি বলছো তুমি? ঠিকই বলছি, যা সত্যি তাই বলছি। আপনার ছেলে আমার সবকিছু কেড়ে নিয়ে আমাকে এখন অস্বীকার করছে মা। খবরদার, তোমার মতো একটা বাজে মেয়ে আমাকে মা বলে ডাকবে না। তুমি কি মনে করেছো তোমার কথা বিশ্বাস করে আমি আমার সন্তানকে অবিশ্বাস করব? মা, তুমি ওকে ধাক্কা মেরে বের করে দাও, আর না হয় আমি বের করে দিচ্ছি। বাবা বাবা, মা মেয়ে ভালোই ব্যবহার করলেন। শুনুন, আপনি শুধু ছেলের মাই না, মেয়েরও মা। যদি আপনার এই মেয়েটার আমার মতো অবস্থা হতো তাহলে বুঝতে পারতেন আপনার ছেলে আমার কত বড় সর্বনাশ করেছে। তোর মতো আমার বোন নষ্ট মেয়ে না। বল তুই কার কথা মতো নাটক করতে এসেছিস, নইলে আজ আমি তোকে মেরেই ফেলবো। বল বল, তোমার নাম পরাগ? জি। তোমাকে গ্রেফতার করা হলো, আই নিয়ে চলো, নিয়ে চলো। সবই তো শুনলি, এবার থানায় চল, গিয়ে পরাগের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়ে আয়। অফিসার, আমি আপনাকে অনুরোধ করছি, শুধু এক মিনিটের জন্য আপনার সেল থেকে পরাগকে আমার সামনে নিয়ে আসুন। সেন্ট্রে। Yes sir। পরাগকে সেল থেকে বের করে নিয়ে এসো। Yes sir। যে মন প্রাণ দিয়ে আমি তোমাকে ভালোবেসেছিলাম সেই মন প্রাণ দিয়ে এখন তোমাকে ঘৃণা করি। মিস্টার পরাগ, তোর 40টা ঘুষের চাইতে আমার বোনের থাপ্পড় অনেক শক্তিশালী, অনেক ব্যথা। কেমন লাগলো আমার কাউন্টার? লং লং টাইম নো সি, আন্ডারস্ট্যান্ড? রোজা, রোজা, ওরা ওরা শুধু শুধু পরাগকে, রোজা পরাগ, আমি তোর ছেলে হোক আর যাই হোক আমি মনে হয় তোকে অবিশ্বাস করবো না বাবা, আমি তো তোকে ভালো করে চিনি। কিছু শুনতে চাই না, আমি চাই পরাগ যাতে জীবনে আমার চোখের সামনে জীবন্ত দাঁড়াতে না পারে। বুঝতে পেরেছি সুলতান, সমাজদারকে লিয়ে ইশারাই কাফি। আমি যা যা বলেছি সব মনে আছে তো? আপনি কোনো টেনশন করবেন না, দেখুন আমি আদালতে কি খেলা খেলি। অর্ডার, অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, নারী কখনো মা, কখনো বোন, কখনো ঘরের লক্ষ্মী, কখনো বাংলার মেয়ে, কখনো বাংলার বধূ। আমার মক্কেল সেই নারীদেরই একজন,
এখনো তার বিয়ের ফুল ফোটেনি, এখনো তার কুমারী জীবন শেষ হয়নি। তাই যখন দু চোখে বাংলার মেয়ে থেকে বাংলার বধূ হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিল, ঠিক সেই মুহূর্তে আমার মক্কেলের জীবনে স্বপ্নের পুরুষ হয়ে আসে এই আসামি পরাগ রহমান। মিথ্যে কথা, মিথ্যে কথা মহামান্য আদালত, এসবই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আসামিকে বাদী পক্ষের উকিল সাহেবের বক্তব্য পেশ করার মধ্যে বাধা না দেওয়ার জন্য বলা হচ্ছে, প্রসিড অন। মহামান্য আদালত, আমার মক্কেল জানতো না পরাগ রহমান তার জীবনে স্বপ্নের পুরুষ হয়ে আসেনি। ভ্রমর যেমন ফুলের মধু খেয়ে উড়াল দিয়ে এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসে, এই আসামিও একইভাবে আমার মক্কেলের নারীত্বকে ভোগ করে উড়াল দিতে চেয়েছিল ওরানার। আসামির কপাল খারাপ, সেই সুযোগটা সে পুরোপুরি পায়নি, পুলিশের কাছে ধরা পড়ে যায়। মহামান্য আদালত, আইনের চোখে অপরাধী সাব্যস্ত হলে আসামির হয়তো কয়েক বছর জেল হবে, বেরিয়ে এসে আবার ফুলে ফুলে উড়ে বেড়াবে, কিন্তু কি হবে এই নারীর, কোন মুখ নিয়ে সমাজে বাস করবে সে এবং তার পরিবার। তাই আমি বলতে চাই মহামান্য আদালত, আমার মক্কেল আমারও মেয়ে হতে পারত, আপনারও মেয়ে হতে পারত। আর যদি হতোই আমরা কি করতাম? নিশ্চয়ই ইজ্জত হারানো একটা মেয়ের বাবা হিসাবে সমাজে মুখ দেখাতে পারতাম না। মহামান্য আদালত, নারীর অমূল্য সম্পদ ইজ্জত, সেই ইজ্জত লুণ্ঠনকারীর জেল হলে ওই ইজ্জত হারানো কুমারী নারী কিন্তু স্বামী পাবে না, সংসার পাবে না, বেঁচে থাকার অধিকারও পাবে না। তাই আমার আকুল নিবেদন, আমার মক্কেল যাতে আসামির বিবাহিত স্ত্রীর পরিচয় নিয়ে সমাজ সংসারে বসবাস করার অধিকার ফিরে পায়, সেই প্রার্থনাই করছি। আসামি পক্ষের উকিল সাহেবের কিছু বলার আছে? না মহামান্য আদালত, আমার আর কিছু বলার নেই। অর্ডার, অর্ডার, অর্ডার! বেশ কিছুদিন ধরে এই মামলার দীর্ঘ শুনানির পর আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে নারী নির্যাতন ১১ ক ও খ ধারায় আসামি পরাগ রহমানকে দোষী সাব্যস্ত করছে। একটি মেয়ের বাকি জীবনের কথা মানবিক দিক থেকে বিবেচনা করে আজ থেকে ১৫ দিনের মধ্যে আসামির সঙ্গে বাদিনীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আদেশ প্রদান করছে। আমি বাদিনীকে একবার সবার সামনে বোরখা মুখ থেকে নামিয়ে এই রায় কতটুকু গ্রহণযোগ্য হয়েছে তা বলার জন্য আদেশ করছি, কারণ আমি মনে করি আর লজ্জায় মুখ ঢেকে রাখার কোনো কারণ নেই। তুমি বোরখা খুলে মুখটা দেখাও মা। এই রায় আমি মেনে নিয়েছি মহামান্য আদালত। ৪০টা ঘুষির বদলে একটা থাপ্পড়ের জবাব দিয়েছিলেন, আমি কিন্তু কোনো থাপ্পড় দিলাম না। কেমন লাগলো আমার কাউন্টার? লং টাইম নো সি। জান, আদালতের রায় অনুযায়ী ১৫ দিনের মধ্যে আমার সাথে বোনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। মা, সেদিন আমি থানার মধ্যে যদি আপনার ছেলের মুখে থাপ্পড়টা না মারতাম, তাহলে আমি আমার ভাইকে এই উপযুক্ত শিক্ষাটা দিতে পারতাম না। পরাগ, তুমি আমাকে ক্ষমা করে দাও। পরাগ তোমাকে কি ক্ষমা করবে মা? তুমি যদি আমার মেয়ের বয়সী না হতে, তাহলে আজ আমি তোমাকে সালাম করতাম। জি মা, আপনি তো
মাথায় হাত দিয়ে দোয়া করবেন, আমি আপনাকে সালাম করব। বেঁচে থাকো মা। আরে তুই যদি আমার মেয়ে হতি তাহলে এই মুহূর্তে তোকে আমি ত্যাজ্য করে দিতাম, কিন্তু আফসোস তুই আমার বোন। এতদিন তুই পিতৃসুলভ স্নেহময় ভাইকে দেখেছিস, কিন্তু এখন থেকে দেখবি সুলতান শিকদারের আসল চেহারা। আমার কথার বাইরে এক কদম রাখলে আমি তোকে টেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবো। ভাই ওকে নিয়ে যা, যা। জাফর বেইমানটার ব্যবস্থা কর। আটকানোর একমাত্র রাস্তা হচ্ছে ওর মা। রোজাকে দ্বিতীয়বার ফিরিয়ে দেওয়াটা প্রমাণ করে পরাগ ওর মায়ের কথাকে মায়ের আদেশ মনে করে। তাই পরাগের মাকে হাতের মুঠে আনতে হলে আগে ওর বোনটাকে দরকার। হয়ে যাবে। কি করছো তোমরা? ছাড়া আছি
জানতে চাই, আমাদের এখানে নিয়ে আসার কারণ কি? এই মাস্টারনি সবই জানতে পারবে। আমি ইশারা করলে আমার পালা কুকুরগুলো এই ফ্যাক্টরিতে তোর মেয়েকে পাথর চাপা দিয়ে জ্যান্ত কবর দেবে। পৃথিবীর কেউ জানতে পারবে না, কিন্তু একটা শর্তে তোর মেয়েকে অক্ষত অবস্থায় বাড়ি ফিরে যাবার সুযোগ করে দিতে পারি। সেই শর্তটা হলো, ইমরানের সাথে রোজার বিয়ে না হওয়া পর্যন্ত তোর ছেলে আমার বাড়ির সীমানায় পা রাখতে পারবে না। যদি রাখে তাহলে ওর পা দুটো কেটে টুকরো টুকরো করে তোর সামনে হাজির করব। আমার এতটুকু বুঝা শেষ? তোর সন্তান পৃথিবীর সমস্ত মানুষও অবাধ্য হলেও তোর অবাধ্য হবে না। এই ওকে পাথর চাপা দে। গেল কোথায়? কারোর সাথে আলোচনা নাই, যদি কোনো আলোচনা করিস তাহলে বুঝিস। কিন্তু জানাম কিরে, মা কোথায়? কোথায় ছিলি? কাঁদছিস কেন? মা কোথায়? মাকে রোজাপুর বাসায় নিয়ে গেছে। কেন? তুই ওখানে গেলে জানতে পারবি। আমি গেলে জানতে পারবো? তোমার কি হয়েছে মা? তুমি এই বাড়িতে কেন? চলো মা, আমার সঙ্গে চলো। আমি কথা দিয়েছি, রোজার বিয়ে না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। এসব তুমি কি বলছো মা? আরে রোজার বিয়ে তো আমার সঙ্গেই হবে। তুমি এই বাড়িতে থাকলে আমাদের বাড়িতে রোজাকে বউ হিসেবে বরণ করে নেবে কে? রোজার বিয়ে তোর সাথে হবে না। আমার সাথে বিয়ে হবে না কেন মা? হবে না, এটাই সত্যি। আর এই সত্যিটার জন্যই রোজার যতদিন বিয়ে না হয় তুই বাড়ির সীমানাতে আসবি না, এটা আমার কথা। মা, তোমার যে কথা তোমার সন্তানের বুক ভেঙে দেবে। মা, তোমার যে কথা তোমার সন্তানের ভালোবাসাকে পর করে দেবে। মা, তোমার যে কথা তোমার সন্তানের জীবনে সুখ কেড়ে নেবে, হাসি কেড়ে নেবে, সেই কথাটা তুমি ফিরিয়ে নাও মা। আমি তো আমার কথা ফিরিয়ে নেবই না, বরং তুই যদি মনে করে থাকিস আমি তোর বেহেশত, আমি তোর জীবনের সবকিছু, তাহলে আমার কথাকে তোর আদেশ বলে মানতে হবে। মা, তুমি এই আদেশ না করে তোমার হাতে আমার কলিজাটা বের করে দিতে বলো, আমি হাসতে হাসতে তা দিয়ে দেবো। মা, মনে কর রোজা তোর কলিজা, সেই কলিজাটাই আমি চেয়েছি, তুই আমাকে দিয়ে দে। পরাগ, তুই আমার অহংকার, পরাগ তুই আমাকে ছোট করে দিস না। বাহ মা বাহ, কাল যে সন্তান আপনার চোখের মনে ছিল, বুকের মানিক ছিল, সেই চোখের মনি কেন চোখের বালি হয়ে গেল মা? সেই বুকের মানিক কেন বুকের কাঠা হয়ে গেল মা বলুন? মা, একদিন আপনি বলেছিলেন আমার আর পরাগের জুটি আল্লাহ বেঁধে দিয়েছে। আপনি বলেছিলেন এই জুটি কেউ ভেঙে দিতে পারবে না।
আদালতে মাথায় হাত রেখে দোয়া করেছিলেন, সেই আপনি নিজে আজ আমাদের জুটি ভেঙে দিচ্ছেন। কিন্তু কেন মা, কার জন্য? তুই রোজার ছুটি আমাকে প্রশ্ন করিস না, তুই আমার কথা রাখ, তুই কথা দিয়ে যা আর কোনোদিন এই বাড়িতে আসবি না। বলো মা, রোজার জীবন থেকে আমাকে আড়াল করে দিয়ে তুমি সুখী হবে মা? তাহলে তোমার সুখের জন্য তুমি যা চাইবে আমি তাই শুনবো। আমি সুখী হব, আমি সুখী হব। ঠিক আছে, আমি এই মুহূর্ত থেকে আমার বুকে পাথর বেঁধে নিলাম, আমার চোখ দুটোকে পাথরের চোখ করে দিলাম। ভালোবাসা হারিয়ে বুক হাহাকার করে উঠতে চাইলেও সেই শব্দ আমি কাউকে শুনতে দেব না। ভালোবাসার জন্য আমার চোখ দুটো কেঁদে উঠতে চাইলেও সেই চোখের নোনা পানি আমি কাউকে দেখতে দেব না। ভালোবাসার জন্য হৃদয়টা কেঁদে উঠলেও সেই কান্নার শব্দ আমি কাউকে শুনতে দেব না।
ছেলে চাঁদ ধরতে চেয়ে যে অন্যায় করেছিল সে অন্যায়ের শাস্তি তোমাকে ভোগ করতে হচ্ছে। দাও জুতো জোড়া পরিষ্কার করে দাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? গালি করো। রোজা, এই বাড়িতে অনেক কাজের লোক আছে, আপনি ছেলের শ্বশুর বাড়িতে মেহমান, তারপরে ছেলের বউ থাকতে আপনি জুতো পরিষ্কার করবেন? প্রশ্নই ওঠে না। তোমার কোন অন্যায়কে আজ থেকে আমি আর প্রশ্রয় দেব না। চলুন মা, খাবেন, আসুন মা। বসুন মা। এই মাস্টারনি, এই দেখো তো, এই খাবার কোনোদিন চোখে দেখেছো কিনা? তোমার ছেলে এই খাবার কোনোদিন খেয়েছে কিনা? হোক, কি করে জানবে, মায়ের হাতে রান্না করা খাবার সন্তানের কাছে কত প্রিয়। আমি খাবো না মা, আমি নফল রোজা রেখেছি। নিশ্চয় আপনার ছেলের জন্য মঙ্গল কামনা করে। ছেলের জন্য মঙ্গল কামনা করে রোজা? এই বাড়িতে এক গ্লাস পানি ছাড়া কিছুই জুটবে না কপালে। যে কদিন এই বাসায় তুমি দাসী হিসাবে থাকবে, তোমার ছেলের জন্য অনেক কষ্ট করতে হবে তোমাকে। শুধু আমি কেন, পৃথিবীর প্রতিটি মা সন্তানকে পৃথিবীর মুখ দেখাবার সময় প্রসব বেদনায় যে কষ্ট করে, ওই কষ্টকেই তো মা কষ্ট মনে করে না। তুমি আর সন্তানের জন্য নতুন করে মাকে কি কষ্ট দেবে? চলুন মা। বলেছিলাম না
এক গ্লাস পানি ছাড়া কিছুই জুটবে না। ওই পানি আপনি খাবেন না মা, বিষ থাকতে পারে। আপনি যদি মরে যান আপনি ছেলের বউকে দোয়া করবে কে মা? এসব আমি কিছুই খেতে দেবো না, এগুলো নিয়ে যা। না দিলে একটা মেরে নিজের গলাটা নিজে কেটে দিল। রোজা বাবা বাঘ বেড়াল হয়ে গেছে। নিন মা পানি মুখে দিন। মুখে দিন মা, আমিও কিন্তু ইফতার করিনি। আপনি যেমন ছেলের জন্য রোজা রেখেছেন আমি তেমনি পরাগের জন্য রোজা রেখেছি। মাকে রেখে কিভাবে আমি ইফতার করব? ইফতার না করলে কিন্তু রোজা হয় না। ছেলে হবু বউকে কষ্ট দেবেন না মা, নিন সর্বটিকে খেয়ে নিন। বিসমিল্লাহ। এসব নাটক আজই শেষ, কাল হলুদ পরশু বিয়ে। তুই চ্যালেঞ্জে হেরে যাবি? না আমরা বলছি তুইও হারবি না আর চাচিকেও ছোট করবি না। আরে আমরা আছি না, এই প্রেমের শুরু আমাদের সামনে, তাই এই প্রেমের শেষ না দেখে আমরা হাল ছাড়বো না। রতন ভাই তোমরা যা কিছু করবে তোমাদের সাথে আমিও আছি, আমরা প্রেমের জুটি কিছুতেই ভাঙতে দেবো না। ভাইয়ার সাথে রোজাপুর বিয়ে দিতেই হবে। না অন্য কারোর সাথে রোজার গায়ে হলুদ হবে না, বিয়েও হবে না। তোমরা ফিরে যাও, রোজা আমার প্রেম, তাই রোজার বিয়ে আমার সাথেই হবে, আর হলুদ যাবে শুধু আমার বাড়ি থেকেই। যাও দিন মা, ছেলের বউয়ের কপালে হলুদ লাগিয়ে দিন। মা আপনার হাতে ছোঁয়া ছাড়া আমার জীবনে শুধু কিছু হতে পারে না মা। হ্যাঁ না, একটু পরেই হয়তো বরপক্ষের লোকজন চলে আসবে, তাদের দেয়া হলুদের আগে মা যদি হলুদ লাগিয়ে না দেয় তাহলে রোজার মঙ্গল হবে কি করে? ঠিক আছে মা। আমার বোনের গায়ে প্রথম হলুদ দেবো আমি, আর সে হলুদ হবে আমার পছন্দ করা পাত্রের বাসা থেকে আসা হলুদ। কিন্তু ভাগ্যে সে নির্মম পরিহাস সুলতান, তোমার আগে তোমারই আঘাতে মায়ের হাতের হলুদ লেগে গেছে রোজার কপালে। মুছে ফেলো হলুদের চিহ্ন, হলুদ নিয়ে আয়। এই নিন হলুদ, নিজের হাতে মাখিয়ে দিয়ে মুছে দেন আগের হলুদ, নিন। হ্যালো বস, পরাগ গায়ে হলুদের গাড়িতে বোম মেরে সবাইকে ভাগিয়ে দিয়েছে। তোরা কারা? সালাম আলাইকুম ভাইয়া সাহেব, আমরা আমাদের ভাবিকে হলুদ দিতে এসেছি। একটা কেউ বের হতে দিবি না, একটা সবাইকে। সুলতান শিকদার যতই তর্জন গর্জন করো ভাগ্যকে ফেরাতে পারবে না। তুমি নিজের হাতে পরাগের পাঠানো হলুদ লাগিয়েছো তোমার বোনের কপালে। এরপর পরাগ আসবে, তার ভালোবাসার রোজাকে নিয়ে যাবে। অসম্ভব, আমার পছন্দ করা ছেলের সাথে রোজার বিয়ে দেবো।
যা, সরে যা। কতদিন জানতাম আমার বন্ধু আমাকে ভয় পায়, আমি তাকে একাই ভালোবাসি। আজ বুঝলাম আমার বোনও আমাকে কতটা ভালোবাসে। লং লং টাইম নোস, আমি তোকে তোর ভালোবাসার হাতে তুলে দেব। জাফর, তোরা? আমরা। তুই যে ইলিয়াসকে খুন করছিলি, আমরা সেই ইলিয়াসের ভাই। তখন আমরা বিদেশে ছিলাম। চল,
ভাই হত্যার প্রতিশোধ লওয়ার জন্য এতদিন আমরা তোর লগে নাটক করছি, নাটক আজকে সে নাটক শেষ হইব। খবরদার, কেউ পালাবার চেষ্টা করবে না। প্লিজ এক মিনিট, আগে আমার বোনটাকে ওর ভালোবাসার হাতে তুলে দেই, তারপর। এই নাও ভাই, আমার খুব আদরের বোন, ওকে দেখে রেখো। চলো। You name my name.